সালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে হাজার ফুলের শুভেচ্ছা। আমি হাসান আবদুল্লাহ, মালয়েশিয়ার প্রবাসী। তো কিছুদিন আগে আমি আমার কোম্পানির গাড়ির সাথে আমার কুয়ালালামপুর এরিয়া থেকে সুঙ্গাইবুল একটা জায়গায় নাম আছে, ওইখানে গিয়েছিলাম। তো ভাবলাম একটু আশেপাশের এবং রাস্তার ভিডিওটি করে ইউটিউবে যারা আমার ভিডিও দেখে তাদেরকে দেখার একটু সুযোগ করে দেই। তো আসলে মালয়েশিয়ার কতটুকু সুন্দর সেটা দেখানোর জন্য, তার মালয়েশিয়ার রাস্তার পরিবেশটা দেখানোর জন্য আমার এই ভিডিওটা, এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মালয়েশিয়ার রাস্তাঘাট বা বাড়িঘর আশেপাশের রেস্টুরেন্ট কত সুন্দর, কতটুকু শৃঙ্খলা তারা মেনে চলে। এই জন্য আসলে আমার ভিডিওটি করা। তো আপনারা ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। কেননা আমরা আমাদের দেশে রাস্তাঘাটে বিভিন্ন এটা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে দিই। আসলে মালয়েশিয়া কিন্তু অনেক, মালয়েশিয়া ছাড়া অন্যান্য অনেক যারা আমরা প্রবাসে থাকি সবাই কিন্তু সকল দেশই পরিষ্কার এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলে। অথচ আমাদের দেশে আমরা সব কোনো কিছুই মানি না, নিজেরাই বিদেশ থেকে গিয়েও অনেক সময় অনেকে ফেলে দেয় এদিক ওদিক ময়লা আবর্জনা। তো এটা আমরা মানুষ যতদিন সঠিকভাবে কাজ না করব ততদিন পর্যন্ত আমাদের দেশ কখনোই পরিষ্কার বা কখনোই ঠিক হবে না। আর আমাদের দেশের অনিয়ম তো এটা আমরা সবাই জানি, তারপরও যতটুকু সম্ভব আমরা তার প্রতিবাদ করতে চেষ্টা করব। আসুন আমরা মালয়েশিয়ার এই রাস্তার পরিবেশগুলো একটু একটু দেখি এবং আমি আপনাকে আপনাদেরকে এই জায়গার সম্পর্কে একটু একটু বিস্তারিত বলবো। এই যে মোটর বাইকগুলো দেখতেছেন, এই মোটর বাইকগুলোর জন্য আলাদা কোনো লাইন নাই, অনেক সময় থাকে রাস্তার সাইডে দেয়া। কিন্তু এই যে রাস্তার মাঝখানে যে সাদা দাগগুলো, এগুলার দিয়ে এত গতিতে তারা মোটর বাইক চালায়, কি বলবো, অনেক গতি দিয়ে তারা চালায়। ফুটপান্ডা বা গ্রেপ এগুলো আছে, তাদের বিভিন্ন খাবার সাপ্লাই করে, পোস্ট লাজু পোস্ট অফিসের বিভিন্ন মালামাল তারা ইয়ে করে, এই মোটর বাইক দিয়ে চলাচল করে এক জায়গা থেকে অন্য স্থানে নিয়ে যায়। তো এগুলো দেখেন আপনার মালয়েশিয়ার কতগুলো লাইন। এটা মালয়েশিয়ার আপনার যারা দেখতেছেন, এটা হলো অনেক বড় বড় বিল্ডিং, এর চেয়ে বড় বড় বিল্ডিং আছে। আর মালয়েশিয়ার কয় লাইন দেখেন, 1, 2, 3, 4, 5, 6 লাইনের। এটা মালয়েশিয়ার পানির লাইন, পানি মালয়েশিয়ার আলাদা যায় পানির লাইন। এটা হলো ওভার ব্রিজ, তার পাশে একটা রেল স্টেশন। মালয়েশিয়ার রাস্তাগুলো দেখেন, কোনো জ্যাম নাই, শুধু গাড়ি জ্যাম লেগে থাকে। হাইওয়ে রোড থেকে আমরা একটু আঞ্চলিক রোডে ঢুকে গেছি, গ্রাম্য রোডে, আমাদের গাড়ির মালামাল দেওয়ার জন্য। সেখানেও কত সুন্দর দেখেন, এখন আমরা ওভার ব্রিজের উপর আছি একটা। আকাশটা দেখেন কত সুন্দর মেঘলা। দেখেন নিচে দিয়ে দুই রাস্তা, উপর দিয়ে দুইটা রাস্তা, অসংখ্য জালের মতন ছড়িয়ে আছে মালয়েশিয়ার সব রাস্তাগুলো। খুবই সুন্দর লাগে মালয়েশিয়ার রাস্তা। এই যে বাস গাড়ি দেখতেছেন, এটা মালয়েশিয়ার লোকাল বাস গাড়ি, এর চেয়ে VIP বাস গাড়ি আছে। এই বাস গাড়ির মধ্যে আপনার AC আছে, খুবই ঠান্ডা লাগে, সব সময় AC চালু রাখে তারা। দুজন মানুষ হোক একজন মানুষ হোক কোনো সমস্যা নেই। এখন যেটা দেখবেন সেটা হলো মালয়েশিয়ার কবরস্থান। এখানে সচরাচর মুসলিম কবরগুলো এরকম, আর চীনা কবরগুলো অন্য টাইপের হয়ে থাকে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। মালয়েশিয়া তো আপনার অসংখ্য জাতির
বসবাস মুসলিম চীনা খ্রিস্টান বৌদ্ধ সব জাতির আর ভ্যারাইটিজ দেশের মানুষও মালয়েশিয়া বসবাস করে। তো ইনশাল্লাহ অন্যদিন চীনাদের কবরস্থান দেখাবো, এটা মালয়ুদের কবরস্থান, যারা মুসলিম আমরা আমাদের মতন তারা আর কি খুবই সুন্দর পরিপাটি এবং ছোটো ছোটো গাছ দিয়ে রাখে একটি কবরস্থানের সামনে লাগিয়ে রাখে তারা। এটা হলো মালয়েশিয়ার কায়ু কোম্পানি, তার মানে হলো কায়ু হলো কাঠ, কাঠের বিভিন্ন তেজসপত্র আসবাবপত্র এইগুলো বানানো হয়। তো ভাবলাম আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে আমি দেখার সুযোগ করে দিই। এখানেও অসংখ্য বাঙালি কাজ করে, সব জায়গায় প্রতিটা সেক্টরে প্রতিটা কোম্পানিতে বাঙালি অবশ্যই থাকে, বাঙালি বার্মা তারপর নেপালি বিভিন্ন জাতি। ট্রেনের রাস্তা আমাদের বাংলাদেশে যেটা করতেছে মেট্রো রেল, মালয়েশিয়া এটা অনেক আগে থেকে আছে মেট্রো রেল। আর সাইডে যে তারের ইয়েগুলো দেখতেছেন এটা হলো মাটি দিয়ে যে চলাচল করে যে ট্রেনটা, সব কারেন্টে চলে, খুবই দ্রুত গতিতে চলে। আমি একবার কোলালামপুর থেকে নীলাই গিয়েছিলাম, অনেক স্পিড। উপরে যেটা দেখতেছেন এটা মেট্রো রেল ট্রেন। হালকা বৃষ্টি হচ্ছে, মালয়েশিয়া বৃষ্টি সম্পর্কে কি বলবো, মানে কখন বৃষ্টি হবে আপনাকে বলবে না, এখনই বৃষ্টি এখনই রোদ, এত সুন্দর মালয়েশিয়া। এখনই বৃষ্টি এখনই রোদ এরকম। এটা এটা একটি মালয়েশিয়ার নার্সারি, আমরা বাংলা যেটা নার্সারি বলে মালয়েশিয়ান ভাষায় কি সেটা আসলে জানি না, বললে হয়তো অনেকটা খুশি হতে পারতেন এই জানতে পারতেন নার্সারি। তাছাড়া চীনাদের মূর্তিও এদিকে বিক্রি করে। এই যে যে ওয়ালটা বা দেয়ালটা দেখতেছেন এটা একটা ওভার ব্রিজের নিচের অংশ, কতটুকু সুন্দর এবং পরিষ্কার আপনারা দেখেন। যদি এটা আমাদের বাংলাদেশে হতো তাহলে পোস্টার আর ব্যানারে নেতাদের বিজ্ঞাপনে ওই ওয়াল আর ওয়াল থাকতো না, বিজ্ঞাপন বা পোস্টারের ওয়াল হয়ে যেত। তো এই হলো মালয়েশিয়া, আর এটা একটি সুন্দর বাড়ি দেখেন, এটা একটা কারখানা অবশ্য, কি সুন্দর উপরের ডিজাইনটা ভালোভাবে দেখাতে পারি নাই। কেএফসি দেখতেছেন আপনারা, মালয়েশিয়ার 500-এর অধিক কেএফসির আছে। একটু সামনে দেখবেন মালয়েশিয়ার বালাই, বালাই বলতে আপনার মালয়েশিয়ান পুলিশ স্টেশন, আমরা বাংলায় পুলিশ স্টেশন আর মালয়েশিয়ান বলা হয় বালাই। এই যে এটা দেখতেছেন এটা হলো বালাই ক্যাপং আমার এরিয়ার। আমাদের আমার এরিয়ার যদি লোক মানুষকে ধরে তাহলে এইখানেই নিয়ে আসে, এই জেলখানা নিয়ে আসে, মালয়েশিয়ার থানাই জেলখানা আমার মনে হয়, তাছাড়া আলাদা আছে জেলখানা। এই যে বালাই পুলিশ স্টেশন ক্যাপং, এটা হলো গেট, এখান দিয়ে আপনি ঢুকতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট শুরু করে যেতে হবে। বাড়ির আমাদের রুমের যতটুকু সামনে আগাইতেছে ততই বৃষ্টি বাড়তেছে। এই যে হালকা গাড়িগুলো আস্তে আস্তে চলতেছে কি কারণে জানেন, এখানে জ্যাম না, সামনে সিগন্যাল ফুটতেছে এই কারণে। এটা একটা বেকু, আমরা বাঙালি ড্রাইভার। এদিকে এই যে বিল্ডিংটা দেখতেছেন এখানে সাকিব খানের ছবি করে গেছে, আমার ডাইন পাশে যে বিল্ডিংটা দেখতেছেন খুবই সুন্দর এই বিল্ডিংটা। বৃষ্টি অনেক হচ্ছে। আমার বাম পাশে যেটা দেখতেছেন এটা হলো মেট্রো রেল স্টেশন। তো এটা হয়ে গেলে যেটার কোনো চালক থাকে না মেট্রো রেলের, তো এটা হয়ে গেলে আমার বন্ধুর বাড়িতে আমার যাইতে অনেক তাড়াতাড়ি এবং সহজ হবে, আমার বন্ধু থাকে বুকি সোবান। তো এটা আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছে রুমের, তো এই আর কি। এবং দেখুন আপনারা মালয়েশিয়ার যে নিচের অংশটা কত সুন্দর, বৃষ্টি হয়েছে কত পরিষ্কার, এছাড়াও অনেক পরিষ্কার থাকে। আর এই যে ডাইন পাশে যেটা দেখতেছেন এই গাড়িগুলো আপনার ডানে মোড় করবে, মানে ডান দিকে যাইবো, যে কারণে ওইগুলো ডাইন সাইডে চলে গেছে। এটা আমাদের বাংলাদেশে করতেছে ইউ সিস্টেম, মানে কোনো ইয়ে নেই। আর তাছাড়া মালয়েশিয়ার যে ট্রাফিক লাইটগুলো দেখতেছেন কতটুকু নিয়ম শৃঙ্খলা, কোনো ট্রাফিক পুলিশ নাই, সুন্দর দাঁড়ায় থাকবে লাইট, লাল লাইট জ্বললে দাঁড়ায় থাকবে, সবুজ লাইট জ্বললে
সামনে দিকে আগাই যাবে, খুবই সুন্দর, কোনো ট্রাফিক লাগে না। এখানে যদি দুইটা তিনটা ট্রাফিক দিয়ে রাখতো, এখানে সরকারের একটা ব্যয় হইতেছে অনেক, কিন্তু সেটা তো কেন জানি বোঝে না। আমার দেশের মানুষ বিভিন্ন আমলা মন্ত্রী তো বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তারপর দেখো তারা এগুলা শিখে না। আসলে এটা হলো মালয়েশিয়ান গ্রাম বলতে পারেন, বলতে মালয়েশিয়ানদের বাড়িঘর এরকম, এটি সবগুলা চীনাদের বাড়ি। আমি যে এরিয়া থাকি সেটা হলো কুয়ালালামপুরের পাশে জিনজাং, এটি সব চীনাদের বাড়ি, খুবই সুন্দর। একজনের বাড়ি আলাদা, মানে প্রত্যেকের বাড়ি আলাদা আলাদা, কারো বাড়ির সাথে কারো সংযুক্ত নাই। আমরা যে সময় আমরা বাংলাদেশে যেভাবে পাড়া মহল্লা চাচা যেটি কাকা সবার সাথে একসাথে থাকি, একজনের বাড়ির সামনে আরেকজনের বাড়ি, এরকম অনেকটা নাই। প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে এবং খুবই সুন্দর, প্রত্যেকটা বাড়ির সামনে রাস্তা, কারো বাড়িতে যাই কারো যাইতে হয় না। এই যে প্রত্যেকটা গেট এক একটা বাড়ি, যার যার নিজস্ব বা সরকার থেকে লিজ, এরকম এক একটা সামনে দিয়ে রাস্তা, সামনে দিয়ে রাস্তা, প্রত্যেকটা বাড়ি খুবই সুন্দর। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।